সিনেমার আর্টিস্ট কয়জন আছে আপনিই বলেন, আমাদের বড় পর্দার আর্টিস্ট কয়জন আছে? সেলিব্রিটি ক্রিকেট লিগ শুড বি লাইক সেলিব্রিটি ক্রিকেট লিগ, অল অ্যাবাউট সেলিব্রিটি। আমি যাকে দেখবো তাকেই চিনবো। এখানে যদি ডিওপি, এডিটর, এডি এরা যদি ঢুকে পড়ে, তাদের তো তাদের খেলা কেনই বা দেখবে মানুষ, তাই না? তো সেলিব্রিটি ক্রিকেট লিগ শুড বি অ্যাবাউট সেলিব্রিটি ক্রিকেট লিগ। আর আমি এখানে দেখছি ছোটো পর্দার অনেক মানুষ আছে। ছোটো পর্দার মানুষ থাকাটা কোনো খারাপ না, তারাও সেলিব্রিটি, বাট বড় পর্দা থেকে মানুষটা না নেওয়া এটা খারাপ। বড় পর্দার মানুষ টিমে থাকলে তাকে বসিয়ে রেখে অন্যান্য মানুষকে খেলানো খারাপ। আপনি বড় পর্দার কাদের কাদের এক্সপেক্ট করেছেন? যেমন একদিন আমি দেখেছি বাপ্পি ভাইয়া বসেছিল, তাকে নামানো হয়নি। তারপরে এছাড়া আমি খুব একটা বড় পর্দার কাউকে দেখিনি তেমনভাবে, বাট সামন ভাইয়া খেলেছে, সামন ভাইয়া ওয়ান ম্যান আর্মি হয়ে খেলেছে আমার টিমে। যেমন আমি নামিনি, তো এই জিনিসটা আমার কাছে একটু কটুক্তি লেগেছে, কারণ আফটার অল উই অল আর সেলিব্রিটি। আমি কিন্তু আমরা বড় পর্দার মানুষ কখনো এটা তো ভেদাভেদ করে দেখি না যে আমরা দুইটা টিম, বড় পর্দা ছোট পর্দা। আমাদের কাছে ইন্ডাস্ট্রি সবাই সমান। তো বড় পর্দার সেলিব্রিটিও এখানে থাকা উচিত ছিল, তাদের মাঠে উপস্থিত থাকা উচিত ছিল আমি মনে করি। সামনে এই আয়োজনটা হলে কেমন প্রত্যাশা করবে? আয়োজনটা তো আসলে অনেক বছর প্রথম দিকে খুবই আলোচনায় ছিল, কিন্তু মানে সামনে যদি আয়োজনটা হয় আরও বড় পরিসরে, তখন কী মাথায় রাখা দরকার তোমার? তুমি যেহেতু এদের সাথে ইনভলভ ছিলে, খেলেছ, তোমার কাছে কী মনে হয়েছে যে সামনে যদি এই এই দিকগুলো ওরা আরেকটু বাছাই করে তাহলে একটু ভালো হবে? সামনে আমার মনে হয় এই দিকগুলো বাছাই করার থেকে ম্যানেজমেন্টের দায়িত্ব, মানে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত, পুলিশ প্রোটেকশন রাখা উচিত, এবং সেলিব্রিটি ক্রিকেট লিগ যেটা আমরা কি বলি, সেলিব্রিটি ফেস আমি আরও দেখতে চাই। কারণ আমার বাবা প্রথম দিন খেলা দেখতে গিয়ে আমার বাবাই বলেছে এটা কোনোভাবে সেলিব্রিটি ক্রিকেট লিগ হতে পারে না, কারণ সেলিব্রিটি ক্রিকেট লিগ হবে, প্রত্যেকটা টিমের নাম হবে আমাদের প্রয়াত নায়কদের নামে, আমাদের সিনিয়র নায়কদের নামে, আমাদের এখানে যারা খেলতে নামবে তাদের দেখেই দর্শক চিৎকার দিয়ে উঠবে। শুধু সাইমন ভাইয়া খেলতে নামবে তখন দর্শক চিৎকার দিবে, বাপ্পি ভাইয়া খেলতে নামবে তখন দর্শক চিৎকার দিবে, নিশো ভাইয়া নামবে, সিয়াম ভাইয়া নামবে তখন চিৎকার দিবে, এমনটা না। যে নামবে তার নামেই যাতে তখন একটা উল্লাস হয়, এমন হতে হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ, যেটা আমরা পার্শ্ববর্তী দেশেও দেখি সবসময়। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, কি বলবেন? অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে একটাও আমার টিমে ছিল না, কিন্তু তারপর আমি দেখেছি আমার মনে হয়েছে এটা কাদা ছোড়াছুড়ি একজনের গায়ে হলে সবার হয়, তো এটাতে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এটার কারণে আমাদের অনেকেরই ছোট হতে হয়েছে। আমরা অনেকেই উপস্থিত ছিলাম, তখন ফিরত ছিল যে উপস্থিত না হলেই মনে হয় ভালো হতো। ঠিক আছে, থ্যাংক ইউ।